साधारण इंसान, साधारण लोग देश में, गरीब लोग बहुत खुश हैं। वो समझ रहे हैं कि ये एक बहुत बड़ा सा स्टेप है जो हिम्मत वाले प्रधानमंत्री लिए हैं। নমস্কার, মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্যের নেতৃবৃন্দ, রাহুল দা, কেন্দ্রীয় নেতা, সম্মানীয় সমস্ত সিনিয়র ভারতীয় জনতা পার্টির লিডারদের আমার সশ্রদ্ধ প্রণাম। যারা এসেছেন, আমি আমার মতন করে, আমার ছোট্ট জ্ঞানে, ছোট্ট বুদ্ধিতে সবাইকে আমার ভালোবাসা জানাই, বড়দের আমার প্রণাম জানাই। এই হাওড়া আজ যেখানে দাঁড়িয়ে আছি, এই হাওড়া দেশ স্বাধীন হবার পর এমন ভাবে ইংরেজরা তৈরি করে দিয়ে যাওয়ার পরেও, যেখানে নদীর পারাপাড়িতে দুটো ট্রেন সিটি বলা হতো, কলকাতা এবং হাওড়া, সে হাওড়া প্রথম দিন থেকে আজ পর্যন্ত নেগলেক্টেড কেন? কংগ্রেসকে জবাব দিতে হবে, সিপিএম কে জবাব দিতে হবে, টিএমসি কে জবাব দিতে হবে। এই হাওড়া কেন এতটা নেগলেক্টেড? আমরা সবাই জানি হাওড়া এবং হুগলি পশ্চিমবঙ্গের সেন্টার, যেখান থেকে সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের যোগাযোগ স্থল। যোগাযোগ স্থলটা কেন জরুরি? আজ এই ইন্ডাস্ট্রিয়াল হাব হাওড়া শুধুই একটা দূষণ ভরা জায়গা। কেন? একটার পর একটা ফ্যাক্টরি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি, এই নদীর পারাপার দিয়ে একটার পর একটা ছিল, বন্ধ হয়ে গেছে। ক্রেডিট গোজ টু কে? সিপিএম অ্যান্ড টিএমসি। একটার পর একটা দিন আমাদের শ্রমিকদের কাজ চলে গেছে। এইখানে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ দিনে দিনে বেকার হয়েছে, অথচ এখান থেকেই বিশ্বের সমস্ত হাতের কাজের শিল্পী, এই এই
এই হাওড়া জেলা এই হুগলি জেলার মানুষ টুলস স্মল স্কেল ইন্ডাস্ট্রি মেশিনারিজ যন্ত্রপাতি তৈরি হাওড়া পৃথিবীতে বিখ্যাত সারা পৃথিবীতে হাওড়া বিখ্যাত আমরা রাখতে পারিনি আমরা আমাদের সম্মান বজায় রাখতে পারিনি একটার পর একটা জমি ইললিগালি ফিলিং হচ্ছে বন্ধ হচ্ছে প্রশাসন কিছু করেনি একটার পর একটা কারখানা যেগুলো চালু ছিল সেগুলো বন্ধ হয়েছে আর ইললিগাল কারখানার জন্য জমি নিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ড সম্পূর্ণ টাকার উপরে ঘুষের উপরে চলছে কেউ যদি ভাবেনও যে আমি একটা ছোটখাটো ব্যবসা শুরু করি তিরিশ দিন আধিকারিকদের পায়ের তলায় তলায় ঘোরা চটির শুকতলা খরচ করে ফেলা এর কোনো শেষ নেই কাউকে কেউ কিছু হতে দেবেন না রাজনীতি না করলে পশ্চিমবঙ্গে বাঁচা যাবে না টিএমসি সরকার ঠিকই করে নিয়েছেন যে মানুষকে ভালো স্কুল দেব না ভালো স্বাস্থ্য পরিষেবা দেব না ভালো থাকার জায়গা দেব না শুধু বাইক দেব টিএমসির বলতে কষ্ট হয় যে তারাও তো পশ্চিমবঙ্গেরই আমাদেরই ছেলে তো এক একজন ছেলেদের দেখলে বোঝা যায় পেটে ভাত নেই পেটে ভাত নেই শিক্ষাও নেই শিক্ষা দেওয়ার মতন ব্যবস্থাও রাজনীতিবিদরা করেননি শিক্ষা পেলে ফ্ল্যাগ নিয়ে নিয়ে ঘুরবে না যে শুধু চাই তাদের রাতের যোগান কিছু বোতল আর কিছু বাইক তাই না এই রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতি এতগুলো বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে দিনের পর দিন ঠেলে নিয়ে গেছে এই সরকারের বিরুদ্ধে বলতে গেলে দশ মিনিট পনেরো মিনিট কেন পাঁচ ঘন্টা তো শেষ হয় না আর আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শে যদি জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সম্মানের সঙ্গে পরিচালনা করার জন্য যা যা ব্যবস্থা এই একটি বছরে এই দেড়টি বছরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যা করেছেন সেটা আলোচনা করতে গেলে দশ ঘন্টাতেও শেষ হয় না